আজি ইংরাজী নয় বর্ষ হলে শ্রীক্ষেত্রে না লোক গহলি যে কোভিড আজি ও আসন্তকাল দুই দিন শ্রীমন্দির বন্ধ রহব হলে নীতিকান্তি চলিব আসন্তা তিন তারিখর সর্বসাধারণ নিমন্তে খোলিব শ্রীমন্দির মহাপ্রভুঙ্ দর্শনর সুযোগ পাইবে পুরী বাহার লোকে কোভিড কটকণ ভিতরে দর্শন ব্যবস্থা করা যাইছি। তবে সিধাসখ যেন চালুছু পুরী এবং পুরীরে আমার প্রতিনিধি আলোক আশুতোষ আমার সহিত যোড়ি হয়েছি। আলোক আপনার প্রথমে তো ইংরাজী নববর্ষর অনেক অনেক শুভেচ্ছা এবং জাণবা চাহিবি কাইকি না যদিও আজি এবং আসন্তকাল দুই দিন মন্দির বন্ধ রহব কিন্তু তিন তারিখে ভক্ত অনুমতি রয়েছে বাহার ভক্ত মানে আসি মহাপ্রভু দর্শন করে পে তথাপি পুরীবাসী মধ্যে কিভাবে দেখুছেন সেলিব্রেসন কু এবং পুরীরে চিত্র কোণ আসুছে আপনার এবং আমার অগণিত দর্শক মানুষ পবিত্র নূয় বর্ষর অনেক সারা অভিনন্দন আমি কইপার নিবেদিতা বিদায় নেইছি মহামারীর বর্ষ 2020 এবং আশা উদ্গীরণ করেছি চলিত বর্ষ 2021 যে নববর্ষ নিশ্চিত ভাবে আমি কইপার সমস্ত ভক্ত শ্রদ্ধাড় 23 তারিখর আপনার জাঁচান যেতবে শ্রীমন্দির খোলা নিয়ে নিষ্পতি হল সমস্ত ভক্ত শ্রদ্ধাড় আসলে প্রাথমিক পর্যায়ের সেবায়ত পরিবার তিন দিন ধরে দর্শন কলে তাপরে 26 তারিখ ঠারু গতকাল সন্ধ্যা পর্যন্ত পুরীবাসী মানে ওয়ার্ড ওয়ারি দর্শন কলে অতি শৃঙ্খলিত ব্যবস্থা হয়েছিল কারণ দীর্ঘ 9 মাস হব জগার সে চকা আখি কি কৌশি ভক্ত স্বচক্ষুর দেখি নথিলে যেতবে রত্ন সিংহাসন উপরে মহাপ্রভু দেখিলে আত্মবিভোর হয়ে যাইলে নিশ্চিত ভাবে কইপার শ্রীক্ষেত্রে তো সম্পূর্ণ রূপে ভিড় লাগি রয়েছে যেহেতু সমস্ত গোটে আশা থাকে পবিত্র নূয় বর্ষে শ্রীক্ষেত্র আসবে পুরী বেড়াভূমির মজা উঠাইবে এবং মহাপ্রভু রত্ন সিংহাসনরে দর্শন করি কৃতার্থ হবে কিন্তু কোভিড কটকণা পাই আজি এবং আসন্তকাল শ্রীমন্দির সম্পূর্ণ রূপে বন্ধ রয়েছে যে ভক্ত মানে আসছেন সে পতিত পাবন দর্শন করছেন নিবেদিতা আমি প্রথমে আমার অগণিত দর্শক মানুষ প্রতীত পাবন সে দিব্য আড়তির দিব্য মুহূর্ত দেখাইবা চাইবা দেখতু সকাল সকাল আপনার জাঁচান সকাল 3:15 মহাপ্রভু দ্বার ফিটবা পরে মঙ্গল আড়তি মৈলম তড়প লাগে অবকাশ নীতি বড়া পরে বর্তমান মহাপ্রভুকর তমাম নীতিকাতি চালছি এই আমি সিধা সড়ক দৃশ্য দেখছু পতিত পাবনকর বর্তমান দিব্য আড়তি সরিছে এবং কিভাবে ভাবে অতি সুন্দর ভাবে নূয় বর্ষক উপভোগ করা ভক্ত শ্রদ্ধাড় ধাই আসছেন শ্রীক্ষেত্র সমস্ত সে ইচ্ছা লা আজ জগার দর্শন করবে কারণ সমস্ত ইচ্ছা নূয় বর্ষর নূয় সকালের মহাপ্রভু দর্শন করবে কিন্তু করোনা কটকা কেউটি না কেউটি ভক্ত শ্রদ্ধাড় মধ্যে গোটে প্রাচীর সৃষ্টি করছি ভগবান দর্শন করবার আমি আমি কিছু প্রতিক্রিয়া নেওয়া আমার সহ কিছু শ্রদ্ধাড় অনেক কোণ কহা আজ্ঞা আজ পবিত্র নূয় বর্ষ আপনার টিকি ইচ্ছা লা মহাপ্রভু দর্শন করা কিন্তু নূয় বর্ষে আপনার দর্শন করে পড়ি গোটে আশা আছে এই চলিত বর্ষ নূয় বর্ষ গোটে নূয় আশা উদ্গীরণ করব করোনা মহামারী তো বিদায় নিয়েছি কইপার 2020 করোনা মহামারীর বর্ষ 2021 কোণ আশা নিশ্চিন্ত দূরেই যাব বসিকি প্রভুঙ্কর বরাদ লা আর বর্ষ তো 2020 আমি কষ্ট ভোগিলে কিন্তু 2021 আহরি আমি খুশি দেব বলে আমাকে প্রার্থনা করছে পাখি আশা আছে কি দেখুন সবুঠ বড় কথা হচ্ছে মহাপ্রভুকে টিকি দর্শন করা সমস্তে চাহাতে নূয় বর্ষে নূয় বর্ষ নূয় সকাল মহাপ্রভু আখিরে আখি মিশাইলে ভক্ত কৃতার্থ হুয়ে কিন্তু আজি এবং আসন্তকাল শ্রীমন্দির বন্ধ রহিলা কেতে মনরে দুঃখ মন ভিতরে দুঃখ তো কিন্তু প্রভুঙ্কর যদি বরাদ নাই আমি কিছু করে পারিবিনি যাহা প্রভুঙ্কর বরাদ এতে দিন বন্ধ রহিলে তথাপি দুই দিন পাই দেখা দেলে সেই দুই দিন দুঃখ ভিতরে বহুত লোক দর্শন করছেন আজি বি প্রভুঙ্কর বরাদ নাই কিন্তু আমি মন দুঃখে যাচ্ছু যাহা প্রভুঙ্কর বরাদ থিব সে তো দুঃখ সুখ দেওয়ার লোক সেই না আমি তো কে নুহ না কিন্তু সিংকর বরাদ অছি যে তুমি মো পাখর মানে দুয়ার মুহর দেখাইকি যাও সিহার পাখর ভিতরে যাওয়া দুই দিন দর্শন নিবেদিতা ইয়ে হচ্ছে পতি সিংহ দ্বার সম্মুখ সিংহর দ্বার সম্মুখর মাহল আপনার দেখুন কেতে সংখ্যায় ভক্ত শ্রদ্ধাড় মানে আসছেন বাহার পতিত পাবনকে দর্শন করে সান্নিধ্য প্রাপ্ত হচ্ছেন নিবেদিতা আপনার জাঁচান সমস্ত গোটে ইচ্ছা থাকে সমস্ত ইচ্ছা থাকে যেতবে নূয় বর্ষ আসব নূয় বর্ষর প্রথম সকালের মহাপ্রভুকে টিকি দর্শন করবে কিন্তু সে সৌভাগ্য আজ ভক্ত পাই না কিন্তু পতিত পাবনকে দর্শন করবার সৌভাগ্য ভক্ত মানে পাইছেন যাফলে সে কৃতার্থ হয়েছেন নিশ্চিত ভাবে আমি আলোচনা করবা আজ্ঞা আজ নূয় বর্ষ আপনার গোটে ইচ্ছা লা মহাপ্রভুকে টিকি দর্শন করা কিন্তু আজ বন্ধ রয়েছে মনরে টিকি কষ্ট হচ্ছে নিশ্চিত কষ্ট হলে মধ্য
ଆମେ ପତିତ ପାବନକୁ ଯେଉଁ ଦର୍ଶନ କରୁଛୁ ଆଜ୍ଞା, ସେଥିରେ ବହୁତ ଆନନ୍ଦ। ଏବଂ ମୋ ନିଜର ମୁଁ ଗୋଟେ ଅଭିଜ୍ଞତା କହିବି, ମୋର ଗୋଟେ ସାଂଘାତିକ ଗୋଟେ ଅଲସର ଥିଲା। ମୁଁ ଯେହେତୁ ଆର୍ମିର ରିଟାୟାର୍ଡ, ଆମର କମାଣ୍ଡ ହସ୍ପିଟାଲ ପୁନେରେ ମୋର ଟ୍ରିଟମେଣ୍ଟ ହୋଇଥିଲା। ଭଲ ହେଲା ପରେ ଆମର ଯିଏ କର୍ଣ୍ଣଲ ଜଣେ ପି ସୁରେଶ ଥିଲେ, ମୁଁ ଯେତେବେଳେ ତାଙ୍କ ପାଦ ଛୁଆଁ କଲି, ମୁଁ କହିଲି ସାର୍ ଆପକି ବଜେ ସେ ମେରା ଠିକ୍ ହୋ ଗିଆ, ନା ୟାର ମେରା ପାଦ ନହିଁ ଛୁନା, ଆପ କାହିଁକି ରହିନେ ବାଲେ ହୋ। ମୁଁ କହିଲି ସାର୍ ମେ ଯେଉଁ ହେନା ଓଡ଼ିଶା କା, ନା ଓଡ଼ିଶା କୌଣସି ଜାଗା, ନା ଜଗନ୍ନାଥ ପୁରୀ, ନା ୟାର ଜଗନ୍ନାଥ ପୁରୀ କା ଆପ କା ପାଉଁ ତ ହମେ ଛୁନିଆ ଚାହିଏ, କ୍ୟୁକି ଜଗନ୍ନାଥ ପୁରୀ ଯେଉଁ ହେ ଓ ତ ଜଗତ କା ନାଥ ହେ ୟାର, ଓ ତ ସବ କା ଇଏ ନିବେଦିତା। ମହାପ୍ରଭୁ ହେଉଛନ୍ତି ବିଶ୍ୱନିୟନ୍ତା, ମହାପ୍ରଭୁ ହେଉଛନ୍ତି ଜଗତର ଠାକୁର। ନିହାତି ଭାବରେ ଆଜି ଦୁଇ ଦିନ ଧରି ଶ୍ରୀମନ୍ଦିର ତ ବନ୍ଦ ରହିବ, କିନ୍ତୁ ଭକ୍ତ ଶ୍ରଦ୍ଧାଳୁ ପତିତ ପାବନଙ୍କ ଦର୍ଶନରୁ କେହି ବି ବଞ୍ଚିତ ହେବେନି। ହେଉଛି ସିଂହଦ୍ୱାରର ତାଜା ଦୃଶ୍ୟ, ଆଧ୍ୟାତ୍ମିକ ପରିବେଶ ଖେଳି ଯାଇଛି, ଭିନ୍ନ ଏକ ପରମ୍ପରା ସୃଷ୍ଟି ହୋଇଛି। ସମସ୍ତ ଭକ୍ତ ଶ୍ରଦ୍ଧାଳୁ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଦର୍ଶନ କରିକି ସାନ୍ନିଧ୍ୟ ହେଉଛନ୍ତି। କିନ୍ତୁ ଅନ୍ୟପଟେ ଯଦି ଆମେ କହିବା, ନିବେଦିତା ଆପଣ ଜାଣିଛନ୍ତି ପ୍ରତିବର୍ଷ ନୂଆବର୍ଷକୁ ସମସ୍ତେ ଆସିଥାନ୍ତି, ପୁରୀ ବେଳାଭୂମିକୁ ଆସିଥାନ୍ତି, ପୁରୀ ବେଳାଭୂମିରେ ନିଜ ପରିବାର ସହ ଉପଭୋଗ କରିଥାନ୍ତି। କିନ୍ତୁ ଯେହେତୁ ଆମେ କହିପାରିବା ଶ୍ରୀମନ୍ଦିର ବନ୍ଦ ରହିଛି, ସମସ୍ତ ଭକ୍ତ ଶ୍ରଦ୍ଧାଳୁ ତ ଆସୁଛନ୍ତି ପୁରୀ ବେଳାଭୂମିରେ ମଉଜ କରୁଛନ୍ତି, ଉପଭୋଗ କରୁଛନ୍ତି, ନିରାପଦ ସ୍ନାନ ପାଇଁ ମଧ୍ୟ ଯଥେଷ୍ଟ ପରିମାଣରେ ଲାଇଫ୍ ଗାର୍ଡ ମୁତୟନ ଅଛନ୍ତି, ପୋଲିସ ତରଫରୁ ବ୍ୟାପକ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ନିହାତି ଭାବରେ ଆମେ କହିବା ଚଳିତ ବର୍ଷ ନୂଆବର୍ଷ ଯେଉଁ 2021, ଆମେ ଆଶା କରିବା ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ କୃପାରୁ ସମସ୍ତଙ୍କର ମଙ୍ଗଳମୟ ହେଉ, ସମସ୍ତଙ୍କ ପରିବାରବର୍ଗ ଭଲରେ ରହନ୍ତୁ ଏବଂ ସମସ୍ତଙ୍କ ଉତ୍ତମ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ମଧ୍ୟ ଆମେ ଅଗଣିତ ଦର୍ଶକମାନଙ୍କର ଉତ୍ତମ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍ ମାଧ୍ୟମରେ ମହାପ୍ରଭୁଙ୍କ ଆଗରେ ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ। ତ ନିଶ୍ଚିତ ଭାବରେ ବିଦାୟ ନେଇଯାଇଛି 2020 ହେଉଛି ମହାମାରୀର ଯେଉଁ ବର୍ଷ ଥିଲା, ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଭାବରେ ମହାମାରୀର ବର୍ଷ 2020କୁ ଆମେ ବିଦାୟ ଦେଇଛନ୍ତି, ନୂତନ ବର୍ଷ 2021କୁ ଆମେ ସ୍ୱାଗତ କରୁଛନ୍ତି। ଆମେ ମହାପ୍ରଭୁଙ୍କ ନିକଟରେ ପ୍ରାର୍ଥନା କରିବା, ଆଶା କରିବା କିଭଳି ଭାବେ ମହାମାରୀ ପୁରା ବିଶ୍ୱରୁ, ପୁରା ଦେଶରୁ, ପୁରା ରାଜ୍ୟରୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ନିପାତ ହୋଇଯାଉ ଏବଂ ଆମେ ପୁଣି ଥରେ ନୂଆ ବର୍ଷରେ ଆସନ୍ତା ବର୍ଷକୁ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଏହି ଦିନରେ ଦର୍ଶନ କରୁଥିବା। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆଲୋକ ଆପଣଙ୍କ ତାଜା ଚିତ୍ର ପାଇଁ ଏବଂ ତାଜା ସୂଚନା ପାଇଁ।